পুরুলিয়া মেলাটা অত্যন্ত চমৎকার, কারণ আমি সকাল থেকে এই জায়গায় আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আসছি হচ্ছে কাহালুর জামাই মেলা, আর এই মেলাটা হচ্ছে কাহালু মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসে আর কি এই মেলাটার আয়োজন করা হয়। দীর্ঘ দুই বছর এই মেলাটা না হওয়ার কারণে এইবার একদম প্রথমে খুব বড় করে একটা মেলাটা হচ্ছে। তো আজকে আমরা এই মেলাটা ঘুরবো এবং দেখবো মেলাটাতে কী কী থাকছে। তো চলুন এখন আমরা এই মেলাতে যাই। তো মেলাতে যাওয়ার আগে আমরা সবাইকে বলবো, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করবেন। তো চলুন আমরা এখন মেলাতে প্রবেশ করি। তো চলুন ঘুরে আসি। প্রথমে শুরু করা যাক মিষ্টি থেকে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি গ্রামীণে যে হাট বাজার যে মিষ্টিগুলো পাওয়া যায় এগুলো আর কি। দেখা যাক, কথা বলবো আর ঘুরবো হচ্ছে মিষ্টি মেলায়, বেচা কেনা কেমন এখানকার। আচ্ছা, মিষ্টি বেচা কেনা কেমন? মিষ্টি বেচা কেনা ভালো ভাই, মোটামুটি ভালো। তো না তো মনে হয় দুই বছর পর মেলাটা বড় হচ্ছে নাকি? তো আগে তো মানে দুই বছর হয় নাই। না হয়নি। তা আশা করা যায় আপনাদের মানে যেরকম চাহিদা এরকম কি বিক্রি হবে? বিক্রি হবে না? মন খুব খুশি ভাই মেলা হওয়ার কারণে। জি ভাই। মেলা কি দোকান কি আজকে না গতকালে লাগাচ্ছেন? কালকে থেকে আমরা আসছি। মানে কাল থেকে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে না? কালকে বিক্রি এমন কিছু হয়নি ভাই, কালকে তিনি আমরা আসে সাজে গুছে রেডি হয়ে আছে। আজকে মোটামুটি আজকে বিক্রি মোটামুটি। মেলা আসছেন, কেমন আছে মেলা? ভালো, খুব ভালো। খুব ভালো। বাসা কোথায়? ডোমর গ্রাম। মানে এখানে আশেপাশেই? হুম। তো মেলা তো মানে এর আগেও হয়েছিল। হ্যাঁ। তো এইবারে ভালো হচ্ছে না আগে ভালো হয়েছিল? এইবারে ভালো হয়েছে। বড় কথা না? হুম। এখন কি করা হচ্ছে? পড়াশোনা? এই তো খাচ্ছি। হ্যাঁ, পড়াশোনা। ক্লাস এইটে। ক্লাস এইটে? কোন স্কুলে? এ হাই স্কুলে। মানে এখানে কারি স্টুডেন্ট না? ধন্যবাদ। হুম। এগুলো কি? তালের রস ভাই। এগুলো কি আপনার হচ্ছে সরাসরি গাছ থেকে পেরে নিয়ে আসেন? হ্যাঁ, গাছ থেকে পেরে নিয়ে আসে ভাই। কেমন বেচা কেনা হচ্ছে? ভালো, আল্লাহর মধ্যে বেচা কেনা হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, এটা তো কোনো মানে খালে তো সমস্যা হবে না? না, আমরা এগুলো নেট চাটাল ব্যান্ডা রাখা আছে, পলিথিন পাইপ কাগজ দেওয়া আছে, এই জন্য না? হ্যাঁ। আশা করা যায় এরকম পাই এই বিক্রি হয়েছে পলস। এই কে বলে আসলাম, এখনো মনে করেন যে অদ্যাবধি পুরে আছে। আশা করা যায় মানে দুইয়ে পুরে যাবে, আরো দুটা থাকলেও পুরে যাবে। তাহলে যাই নিয়ে আসেন বাসা থেকে?
না আর আনা যাবে না ভাই, বাড়ি আমাদের দূরে। পাঠাবো ভাই তালোরাতে। তালোরা থেকে আসছেন? হ্যাঁ। মোটামুটি হচ্ছে মেলায় এখন সময় যাচ্ছে, আর হচ্ছে ভিড় হচ্ছে, আর প্রচণ্ড গরম, আকাশের মানে মেঘও আছে রোদও আছে, আর গরমের কারণে আর কি মানে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। আর কথা বলবো যে দোকানের সাথে দোকানদার, দোকানের যা বিক্রেতা মানে খুব একটা তারা কথা বলতে চাচ্ছে না, মানে সবাই বেচাকেনা নিয়ে ব্যস্ত আর কি। তারপর যাই ভিতরে একটু আরও ঘুরে দেখি একটু মেলাটা কেমন চলতেছে। আজকের পুরো মেলার অর্ধেক লোক হচ্ছে এই এরিয়াতে, নাগরদোলা, তারপর হচ্ছে চরকি, যত লোক হচ্ছে এখানে দেখুন, যত লোক ওপরে এইগুলো রাইড করতেছে তার চেয়েতে কয়েক ডবল লোক নিচে দাঁড়িয়ে আছে, এগুলোতে উঠবে, ওঠার জন্য লাইন ধরে আছে, অনেকেই অ্যাডভান্স টাকা দিয়ে বসে আছে এগুলো রাইড করার জন্য। এর আগে যেগুলো মেলাতে আমরা গেছি, আপনার দাঁড়িয়াল মেলা, তারপর হচ্ছে পাইকোরের মেলা, সব জায়গাতে একই অবস্থা। এই নাগরদোলা চরকিতেই প্রচণ্ড রকমের ভিড় থাকে। আমার সামনে হচ্ছে চুরিপট্টি, তো এরিয়াতে হচ্ছে আপনার মেয়ে মানুষের হচ্ছে ভিড়টা বেশি, তো আমরা ওইদিকে যাবো না আর কি, জাস্ট একবার দেখাই, দেখে আমরা চলে যাবো ওই পাশে, কারণ ভিতরে অনেকে আছে যাদের ভিডিও করা ঠিক না, অনেকে মেলাতে আসে তাদের ভিডিও যদি আমাদের অনলাইনে যায় সেক্ষেত্রে মানে ব্যক্তিগতভাবে আমি সেটা পছন্দ করি না আর কি। আমি আগেও মেলাতে আমি দেখাচ্ছিলাম মানে চুরিপুটিগুলো আমি ভিডিও করি না, এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেম, তো খেলনা আইটেম দেখি আর কি কী আছে যদি চুরিপুটির বাইরে আমি ওগুলো দেখাবো। তো চলে আসছে এখন বাচ্চাদের খেলনা আইটেম দোকানের। ভাই পয়সা কেনা কেমন? মোটামুটি না, মোটামুটি বিক্রি হচ্ছে, মানে মাত্র তো বাজে হচ্ছে 5টা, মানে এখন মেলায় ভিড় জমতেছে আর কি, তো শেষ পর্যন্ত আরও জমজমাট মেলা হবে, এবং বেচাকেনা বাড়বে। ভাই বেচাকেনা কেমন হচ্ছে? মোটামুটি আর কি, খুব বেশিও না খুব কমও না, মানে যত দেখেছি এই নাগরদোলা চরকি দিকে ভিড় বেশি। তো আপনাদের বাসা কোথায়? এখানে বাসা কালো জয়তুল। এখানেই তালা? হ্যাঁ এখানেই বাসা, কালো জয়তুল গ্রাম। মোটামুটি কত রকমের আচার আছে? কম করে হলেও 20-22 প্রকারের আচার আছে। মানে সব তো আপনাদের নিজেদের বানানো আর কি? আমাদের নিজেদের বানানো, তৈরি, আমরা নিজেরাই বানাই সব। তা আশা করি কেমন বেচা কেনা কি শেষ পর্যন্ত ভালো হবে আশা করা যায়? আছে মোটামুটি বেচা কেনা হয়। অথবা এখানে অনেকে ঘুরতেছে হয়তো যাওয়ার সময়, মানে যাওয়ার সময় সবাই নিবে। হ্যাঁ। তারপর নামটা কি হলো ভাই? আমার নাম মেহেদি হাসান। মোটামুটি সব মেলাতে আপনি জানতে না? হ্যাঁ সব জায়গাতে, এই এলাকা আলু থানা কোন শিবগঞ্জ, দোকানের নাম নাম্বারটা সবচেয়ে বলে দেন, যদি কেউ নেয় অর্ডার দিলে দেবে। আয়েশা আচার ঘর। নাম? নাম আজমল। আর ফোন নাম্বার হচ্ছে 0172-849-3-18। একটু গন্ডগোলের কারণে এরুল হচ্ছে না। মালঞ্চা মেলা আছে নাকি? মালঞ্চা মেলা আছে বুধবার, বুধবারে মেলা, তাই না? আশা করা যায় বেচাকেনা ভালো হবে আরো, মানে এখন সন্ধ্যার পর দেখা যায়। আচ্ছা
তো কেমন লাগলো আজকের মেলাটা? আজকের মেলাটা অত্যন্ত চমৎকার, কারণ আমি সকাল থেকে এই জায়গায় আসি, ঘুরলাম ফিরলাম, ভালোই লাগলো। তার সাথে আমাদেরও স্টল আছে, এদের ঘুরলাম, চমৎকার মোটামুটি আছে। আচ্ছা, তোমার কি স্টল আছে এখানে? আমাদের আমাদের সদর টিভির একটা স্টল আছে, ক্যাম্পেইন, মানে আমাদের 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করলে গেম খেলার সুযোগ দেওয়া হবে, মানে বল ফেলাতে হবে, বল যদি ফেলাতে পারে তার জন্য পুরস্কার আছে। আচ্ছা, ইনস্টাগ্রামের একটা চ্যানেল আছে সদর টিভি, সবাই এটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আর এখানে মোটামুটি তো আজকে একদিনে মেলা শেষ? হ্যাঁ, একদিনের জন্যই, মানে কিছু রাত 10:00-11:00 আবার কালকে অর্ধেক কিছু কালকে থাকবে, সারাদিন না, কালকে হাফ দিন থাকবে, হাফ দিন থাকে, চলে যাবে, ফোন চালানো যায়। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মেলার ভিডিওটা? ব্যক্তিগতভাবে আমি মেলাটা ঘুরলাম, আমার কাছে মেলাটা কিন্তু অনেক ভালো লাগছে। এখনও প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, এখনও যত লোক এই মেলায় ঢুকতেছে, তো ভিতরে মোটামুটি একদম সব ফিল আপ, মানে দাঁড়ানো জায়গা নেই। আমি অনেক কষ্ট করে বের হয়ে আসলাম, আশা করি ভালো মনে একটা ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দেব, আর পরবর্তীতে বগুড়ার এবং বগুড়ার আশেপাশে যদি কোনো মেলা হয়ে থাকে আমাকে আপনারা কমেন্ট করবেন, মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি হাজির হব এবং মেলার সুন্দর একটা ভিডিও উপহার দিতে আপনাদের উপহার দেবো। তো ভালো থাকবেন, আজকে ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।